আসসালামু আলাইকুম। আমাদেরকে যদি বলা হয় √3 এর √9 এর বর্গমূল কত, তো আমরা এটার বর্গমূল অনায়াসে বের করতে পারি 3। অনুরূপভাবে আমাদের যদি বলা হয় √4 এর মান কত, তাহলে আমরা এটার মান করতে পারি 2। তো অনুরূপভাবে আমরা যদি আরও 16 ধরি, √16, তাহলে মান হচ্ছে যে 4। তাহলে আমাদেরকে যদি বলা হয় √2 এর মান কত, √2 এর মান যদি আমরা বের করি, তাহলে √2 এর মান, আমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি, তো √2 এর মান হচ্ছে যে 1.414, এটা আমাদের মুখস্থ মান। কিন্তু এটা আমরা কি আদৌ বের করছি, বা এটা কি আদৌ কি এটা সম্ভব, √2 এর মান কি এটা সম্ভব, এটার উপর 1.414 স্কোয়ার যদি করি, তাহলে কি আমাদের √2 আসবে, এটা কি আমাদের আদৌ সম্ভব এই মানটা। তো আমরা এটাই বের করব। তো আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা √2 এর বর্গমূল নির্ণয় করব। √2 আমরা জানি যে বর্গমূল নির্ণয় করার প্রক্রিয়া হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো আমরা √2 এর বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো আমরা টু সমান লিখতে পারি 2.00000, এখানে কতগুলো দেই, আনলিমিটেড, সমস্যা নেই। এখন আমরা যেহেতু 2 এর বর্গমূলটা ভাগ পদ্ধতিতে করবো, তো নিয়মটা হচ্ছে যে দশমিকের আগের সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যাগুলো আলাদা করে বর্গমূল করতে হবে। তো এবার আমাদের কাজটি কী, এবার আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তো আমরা লিখবো 2.00000, যতগুলো ইচ্ছে ততগুলো দিলাম, দেওয়ার পরে হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেহেতু করব, তো এখানে আমাদের এখন কী বর্গমূল নির্ণয় করতে হবে। এখন আমাদের কি এখানে একটা এমন একটা সংখ্যা আনতে হবে যেটার উপর স্কোয়ার করলে যা হবে 2 এর সমান বা 2 এর থেকে ছোট। তো আমরা এখানে সরাসরি 1 নিতে পারি। 1 এর উপর যদি স্কোয়ার করি, 1 এর উপর স্কোয়ার করলে আসবে আমাদের কত, 1 এর উপর স্কোয়ার করলে আসবে 1, তাহলে আমরা লিখতে পারি 1। এবং যদি 2 দিতাম, তাহলে √2 এর উপরে, শুধু 2 এর উপর স্কোয়ার দিলে আসতো 4। তো আমাদের 2 নেওয়া যাবে না, শুধু 1 আসবে। তো আমরা 1 নেওয়া, এটা হচ্ছে 1 এর জন্য পারফেক্ট জায়গা। তো 1 বসালাম, বসার পর এটা আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ 1। এখানে যেহেতু দশমিক আছে, তো আমরা এখানে দশমিক দিয়ে দেবো, তো জিরোটা দিয়ে দিছিলাম ভুলের ক্রমে। তো আমরা এখানে এখানে একটা দশমিক যেহেতু আছে, যে দশমিকের পরের সংখ্যা দশমিক, তো আমরা কেটে দিলাম। দেওয়ার পর আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমরা সাইড দিয়ে লিখে দিচ্ছি, 1 পয়েন্ট দিয়ে দিলাম। তো যেহেতু পয়েন্ট আছে পয়েন্ট, তো এখন আমাদের কী হবে, এই 1 এর ডাবল, এখানে 1 এর সংখ্যাটা দ্বিগুণ হবে, এখানে দ্বিগুণ আসবে। আর এখানে আছে যে দশমিকের জন্য, আমরা দশমিকের পর থেকে এখানে দুইটা করে শূন্য নিতে হয়। তো এখন আমাদের এখানে যে এই যে সংখ্যাটা আসবে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটাকে গুণ করে যেই সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটাকে সাথে এই যে সংখ্যাটা এখানে 2 কীভাবে বসালাম, 1 এর ডাবল 2 হবে। এবং এখানে এমন একটা সংখ্যা বসবে, তো এখানে এমন একটা সংখ্যা বসবে যেটাকে গুণ করলে, ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটার থেকে সমান বা এটার থেকে ছোট হয়। তো এখন যদি আমরা এখানে 2 আছে, 2 এর সাথে যদি এখানে এনে 1 বসাই, তাহলে হচ্ছে 1 গুণন 1, তাহলে তো 21 তো অনায়াসে ছোট আসবে। তো 21-এ এখানে যদি 2 বসাই, 2 × 2, তাহলে হচ্ছে 44। তো 44টা ছোটো আসে, 3 বসালে, এখানে যদি 3 বসে দেই, তাহলে হচ্ছে 3 × 3, তাহলে হচ্ছে 3 × 3 = 9, আর 3 × 2 = 6। তো এটা হচ্ছে না, আমাদের এখানে 4 বসাতে হবে। 4 বসলে যেটা হবে আর কি, 4 × 16 = 96 আসবে। তারপর আবার বিয়োগ, এখানে আসবে বরাবরের মতো, এখানে আসবে 6, এখানে বিয়োগ করলে আসবে 4, আর এখানে আসবে 9 আর 1, এখানে তো হাতে থাকবে 1, 9 আর 1 শূন্য আসবে। তো শূন্য আসবে না, তখন আমরা এই যে 1.4, এখানে দশমিকের পর কী থাকে থাক, তার ডাবলটা হবে এই পাশে, তাহলে 14 × 2 = 28 হবে। তো 28 আর এখানে 2টা করে শূন্য বসবে। তো 2টা করে শূন্য বসালে এখন আমরা যদি গুণ করি, এখানে আর কোনো কিছুই দিয়ে যাবে না, শুধু 1 দিয়ে যাবে। তো আমরা যদি এখানে 1 বসে দিই, তাহলে এখানে হবে 281। অনুরূপভাবে চলতে থাকবে, এখানে আসবে 9, আর এখানে আসবে হাতে থাকবে 1, তাহলে আসবে 1, তো তারপরে এখানে আসবে 1, তারপরে আবার 0, এরকম করে চলতেই থাকবে। তারপরে আসবে যে এই যে এটা ডাবল হবে, 141-এর ডাবল আসবে, এখানে 2 আর 4 × 8 2। তো তারপরে এখানে কত সংখ্যা আসবে, তারপরে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে গুণ করলে আমাদের এখানে, ওই সংখ্যা দ্বারা গুণ করলে এখানে আমাদের এটা থেকে কম আসে। তো এখানে আমাদের 4 আসবে, 4 দ্বারা যদি গুণ করি, তাহলে 4 × 4 = 16 = 6, হাতে থাকলো 1, 4 × 8 = 9, আর 4 × 7 = 32, 32 × 2, হাতে থাকলো 3, আর 4 × 8, 8 × 3 কত হয়, 11, 8 × 3 = 11। তো এরকম করে বিয়োগ করলে এখানে আসবে 4, এখানে 0, এখানে 9 হাতে থাকলো 1, 9 = 10, 0, এখান থেকে আবার 7, তো এরকম করে আবার 0।
তো এরকম করে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। এখানে তারপর আসবে এটা ডাবল এই দিকে, তো এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে, অর্থাৎ ইনফিনিট লেভেল পর্যন্ত যেহেতু চলতে থাকবে। এই মানটা আছে যে রুট টু এর মান, এরকম যেগুলো আছে যে আপনার পূর্ণবর্গ সংখ্যা না, রুট টু বলে কথা না, রুট থ্রি এর মানটাও এরকম করে চলতেই থাকবে, 1.73 এরকম করে পর্যায়ক্রমে চলতেই থাকবে। তো এগুলো হচ্ছে যেগুলো পূর্ণবর্গ না এগুলোর সংখ্যা এরকম রুট ফাইভ, রুট সেভেন, এরকম রুট ইলেভেন, এর মানগুলো চলতেই থাকবে। এগুলো আছে যে এগুলো পূর্ণবর্গ না। তো এখন আমাদের তাহলে আমাদের রুট টু এর মানটা কত নেবো, তো রুট টু এর মানটা আমরা নেবো 1.414, যেহেতু চলতেইছে। তো আমাদের এখানে তিনটা ঘরের পরে আছে কি সংখ্যাটা আছে, এটা কি বড় সংখ্যা না ছোটো সংখ্যা, এটা আছে যে চার। তাহলে আবার আমাদের এই যে 1, 2, 3, এখানে আমাদের এটার সংখ্যা ছোটো সংখ্যা, এখানে যদি 5 হতো তাহলে আমরা নিতাম পুরোটাই নিতাম, যেহেতু এখানে আমাদের 4 আছে অর্থাৎ ছোটো আছে, 4-এর থেকে ছোটো বা সমান, তাহলে আমরা নিতে পারো 1.4, রুট টু ইকুয়াল আদর সমান দিতে পারি। তো আমরা নিতে পারি যে রুট টু ইকুয়াল 1.4, তো সুন্দরভাবে লিখলে হচ্ছে রুট টু ইকুয়াল 1.4, এটা আছে যে আদর সমান। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।